বিজয় বায়ান্ন টাইপিং শিখতে হলে বা বিজয় বায়ান্ন শিখতে হলে আমার প্রথম শর্ত হচ্ছে আপনি আমার এই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখে শেষ করতে হবে, এবং আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেই অনুসারে কাজ করতে হবে। তো আরেকটি কথা বলে নেই, আপনি যদি উইন্ডোজ 7 বা 8 ব্যবহারকারী হন তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5 এটা ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল করতে হলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আর আপনারা অনেক সময় ওই বিজয় বায়ান্ন ইনস্টল নাও হতে পারে, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন অনেক সময় ইরর দেখায়। ইরর দেখার কারণটা হচ্ছে আপনি প্রথমে এখানে সার্চ বারে দিয়ে সার্ভিস লিখবেন, তো এখানে যে সার্ভিস ইয়েটা আসবে, আসার পর এটা আসার পর আপনি নিচে আসবেন, একদম নিচে নিচে আসার পর এই যে একদম নিচে আসবেন, এই যে উইন্ডোজ আপডেটে যাবেন। আপডেটে যাওয়ার পর এটা এটা এরকম আপনাদের এখানে ডিজেবল বা ম্যানুয়াল করা থাকতে পারে, আপনারা অটোমেটিক দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, তারপরে 100% এটা ইনস্টল হয়ে যাবে। আর আপনার যদি ডট নেট ফ্রেমওয়ার্ক আমার এখান থেকে না করতে চান তাহলে আপনি গুগলে যদি সার্চ করেন, আপনারা অবশ্যই অবশ্যই 3.5 ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল করবেন, কারণ 4 পয়েন্ট বা 4.5 আপনার পিসির সাথে কম্পিটিটিভ নাও হতে পারে, অথবা কমফোর্টেবল নাও হতে পারে। আপনি 3.5 ইনস্টল করে নেবেন এবং অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আর বিজয় বায়ান্ন আমি সফটওয়্যারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং সেটার অ্যাক্টিভেশন কি আপনারা দেখতে পাচ্ছেন এটাও আমি দিয়ে দেবো। এই যে অ্যাক্টিভেশন কিটা দেখে নেন, এই যে অ্যাক্টিভেশন কি হচ্ছে এটা আপনারা এটা দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিই, এখানে দেখতে পাবেন যে বিজয় বায়ান্ন এটা আমার ওপেন হচ্ছে। এবং আরেকটি কথা হচ্ছে আমার কিন্তু ইংলিশ টাইপিং নিয়ে ভিডিও আছে, আপনি এখানে টাইপিংটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, আমি শুধু কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাচ্ছি। আপনার টাইপিং আমার উপদেশ হচ্ছে আপনারা প্রথমে ইংলিশ টাইপিংটা শিখে নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। ইংলিশ টাইপিংটা শিখার পরে আপনি খুব সহজভাবে আপনি বিজয় বায়ান্ন শিখে যেতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, এখানে আপনি ইচ্ছা করলে এটা নিচেও নিয়ে আসতে পারবেন, এখানে কেটে দিলাম, কাটার পর আপনি যে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন যে বিজয় আচ্ছা এখান থেকে চলে গেছে, আমি আবার বিজয় আনি, বিজয় লিখে সার্চ করব, BIJ, আচ্ছা আসতেছেন, আমি এখান থেকে অল অ্যাপসে যাব, যে এখানে আবার ক্লিক করি অল অ্যাপস, এই যে বিজয় বায়ান্ন এটাতে ক্লিক করলে এটা রান হয়ে যাবে, এটা রান হয়ে যাবে। এখন যদি আমি যে কোনো একটা অফিস ডকুমেন্ট ওপেন করি, যে কোনো একটা কিছু ওপেন করি, এখন আপনি দেখতে পাবেন যে এখানে কোনো কিছু নেই, ধরেন ধরেন আমার নামটা লিখলাম সামিউল শাকিল লিখলাম, হ্যাঁ এটা এখন ইংরেজিতে আছে, কিন্তু আমি যখন এটা যে এটা ড্রাগ করে এখানে আনতে পারবো, আমি যখন এটা সিলেক্ট করে ইংলিশ এখানে আছে আমি দিলাম, আমরা সবসময় বিজয় ইউনিকোড নিয়ে কাজ করব, আমরা বিজয় ইউনিকোড দেবো সবসময়, কিন্তু না বিজয় ইউনিকোড না, আমরা শুধু ইউনিকোড দেবো, আমরা যখন বিভিন্ন অফিস ডকুমেন্টে কাজ করব তখন আমরা সবসময় বিজয় ইউনিকোড দেবো, শুধু ইউনিকোড, বিজয় ইউনিকোড না। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ আছে, বিজয় ক্লাসিক আছে, বিজয় ইউনিকোড আছে, ইউনিকোড আছে, আপনি শুধু ইউনিকোড সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু লিখতে হলে, এখন যদি আমি কোনো কিছু লিখি, এখন আপনারা দেখতে পাবেন যে আমি ধরেন আমার নাম লিখবো, এটা দেখতে পাচ্ছেন যে লেখা উঠতেছে, কিন্তু কিভাবে উঠতেছে, এখানে কিছু ছবি আছে, আমি ছবির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি এটা যদি ওপেন করি তাহলে আমার স্বরবর্ণ এখানে আছে, স্বরবর্ণ, স্বরবর্ণ কি শিফট প্লাস অ্যাপ প্রেস করলে আপনার স্বরবর্ণ আসবে, অর্থাৎ শিফট ধরে রেখে অ্যাপ প্রেস করবো। আমি যদি এখানে এখানে যাই আবার, এখানে শাকিল আমি এটা কেটে দেই কন্ট্রোলে দিয়ে, শিফট প্লাস শিফট ধরে রেখে আমি এফ এ প্রেস করলাম, অ আসলো, তারপরে জি ধরে রেখে এফ এ প্রেস করলাম, জি প্রেস করে এফ এ প্রেস করলাম, তারপর সরে আসবে, তারপরে জি ধরে রেখে জি প্রেস করে আমি ডি তে প্রেস করলে রশি এলো, হ্যাঁ তারপরে পরবর্তীতে এভাবে আসবে। তো আমি যদি এখানে দেখি তাহলে সরেও সরে আ, শিফট প্লাস এফ প্রেস করলে সরেও, এটা আপনার যদি শিখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রথম হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। এবং এই যে লেখাগুলো আছে আমি আমার ডিসক্রিপশনে এই লেখা এই ছবিটা লিঙ্ক দিয়ে দেবো, আপনার এগুলো দেখে দেখে বারবার প্র্যাকটিস করতে হবে, এবং আপনার ইংরেজি টাইপিংটা শুরুতে জানতে হবে। তখন আপনি হাত কিভাবে রাখবেন, আপনি যদি হাত রাখতে হয় আমি তারপর একটু দেখাই দিতেছি আপনার, এই যে ধরুন এই যে এভাবে আপনি এভাবে হাত রাখবেন, এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে আপনার টাইপিং শিখতে হলে, তো আপনি কি করবেন শিফট, এই যে শিফট আপনার কেন অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে, অথবা যে কোনো এক জায়গা থেকে এখান থেকেও শিফট ধরে যে কোনো দুই জায়গা থেকে এক জায়গায় ধরতে পারেন, এটা ধরেন এইখান থেকে এই অ্যাঙ্গেলটা দিয়ে এখানে ধরে রেখে জাস্ট অ্যাপ প্রেস করলে সরেও আসবে, তবে অবশ্যই আপনার ইউনিকোড করে নিতে হবে। ওকে, তারপর আপনি যেটা করবেন, তারপর আপনি যদি আর এই যে জি এটা হচ্ছে এটাতে হচ্ছে লিঙ্ক করে যে কোনো কিছু, এই জি একবার প্রেস করবেন তারপরে অ্যাপ প্রেস করলে সরে আসবে, জি একবার প্রেস করবেন তারপরে ডি প্রেস করলে রশি আসবে, তারপরে
জি প্রেস করলে, এস প্রেস করলে, জি প্রেস করে তারপরে এস প্রেস করবে, তারপরে হ্রস্বও আসবে, তারপরে জি। আচ্ছা আমরা দেখে আসি এখান থেকে, এটা আমরা কেটে দিই। আর আপনারা সব নিয়ম একই সিস্টেম, আপনি এভাবে হাতটা এভাবে রাখবেন। ওকে, আমি যদি এখানে ওপেন করি তাহলে দেখবেন যে জি প্লাস শিফট দি, অর্থাৎ প্রথমে জি প্রেস করবেন দীর্ঘ ওয়ান, তাহলে আমি তো রশ্মি বলছি দীর্ঘ বলে নেই, এটা জি ধরবেন, এটা তো রশ্মি হচ্ছে জি প্লাস ডি, আর এটা আনতে হলে জি প্লাস শিফট ধরে রেখে ডি প্রেস করবেন। যখনই শিফটের কথাটা আসবে তখন শিফটটা ছাড়বেন না, কিন্তু এখানে জিটা জাস্ট ধরে ছেড়ে দিবেন। এখন যদি আমি এখানে ধরেন লিখি, প্রথমে আমি জি, প্রথমে আমি জিটা প্রেস, জিটা প্রেস করলাম, আচ্ছা জি না, প্রথমে আমার যদি দীর্ঘায়িত হয় জি প্লাস শিফট ডি, ওকে জি, প্রথমে জি প্রেস করলাম, জি প্লাস শিফট ধরে রেখে শিফট ধরে রাখলাম আমি কেন অ্যাঙ্গেল দিয়ে, সি ডি ধরে রাখলাম, দীর্ঘি চলে আসছে। তারপরে আমি যদি আবার জিতে প্রেস করি, জিতে প্রেস করে এফতে প্রেস করলে সরেয়া, আবার শিফট ধরে রেখে এফতে প্রেস করলে সরেও। তারপরে আবার আমি যদি ক আনতে চাই, কখ যদি আনতে চাই, আমরা পিকচার ওপেন করি একটা, ক যদি আনতে চাই তাহলে আমরা এটাতে যাই, এই যে দেখুন ব্যঞ্জন বর্ণ, এখানে শুধু জে চাপলে ক আসবে, তো আমরা চেপে দেখি, এখানে জে চাপলাম ক আসলো, তারপরে শিফট ধরে রেখে জে চাপলে, শিফট ধরে ছাড়বো না কিন্তু, শিফটের কথাটা আসলে আমার ধরে রাখতে হবে, আর জি এর কথাটা হচ্ছে, জি হচ্ছে লিঙ্কিং করার ক্ষেত্রে, আমরা যুক্ত বর্ণ লিখতে চাইলে জি আসবে, জিতে জাস্ট একবার ক্লিক করলেই হবে, আর শিফট হলে বারবার ধরে রাখতে হবে। শিফট ধরে রেখে জেতে প্রেস করলে খ আসলো। তারপর আমি যদি গ আনতে চাই, আমরা পর্যায়ক্রমে দেখি, আপনারা এই পিকটা দেখে বারবার প্র্যাকটিস করবেন, আমি পিকটা গুগল ড্রাইভ থেকে আমি লিঙ্ক দিয়ে দিলে ডাউনলোড করে নেবেন। এখন গ আনতে হলে হচ্ছে ও, শিফট প্লাস ও হচ্ছে গ, তারপরে কিউ হচ্ছে উ, ওয়াই হচ্ছে চ, শিফট প্লাস ওয়াই হচ্ছে ছ, দেখুন চ এর পরে ছ আছে, এখন ওয়াই দিয়ে যদি চ হয় তাহলে আমরা সহজে মনে রাখতে পারি, শিফট প্লাস ওয়াই রাখলে এখানে ছ আসবে। আবার এখানে দেখতে পারেন জ ইও, শিফট প্লাস ইউ, শিফট প্লাস আই, আবার টি ধরলে ট আসবে, শিফটি ট এর পরে ঠ আমরা জানি, শিফট প্লাস টি ধরলে ঠ আসবে। আবার এখান থেকে যদি আমি এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আনি, তাহলে দেখুন এখানে রশ্মি দীর্ঘি, রশ্মি ধরলে জি প্লাস ডি, জি একবার ক্লিক করে দিয়ে ডি প্রেস করলে রশ্মি আসবে, কিন্তু আমি যদি এটার পরবর্তীটা আনতে চাই, অর্থাৎ একটা সাদার একটা মিল থাকলে শিফট প্লাস ওই সব ঠিক থাকবে, শুধু শিফট ধরতে হবে। এখানে দেখুন এই যে এটাতে জি প্লাস এস, আর এখানে জি প্লাস শিফট, শিফট ধরে রেখে এস, দেখুন পার্থক্যটা হচ্ছে এখানে, এগুলা মনে রাখতে হবে। এরপর যদি আমরা আসি এর পরের পিকচারটাতে, এখানে যদি আমাকে কোনো কিছু লিখতে হয়, দেখুন এখানে এই যে এস ধরলে ব, আমি সবগুলা তো দেখানো সম্ভব না, এখানে জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে লিখবেন, এখানে এস ধরলে ব আর শিফট প্লাস এস ধরলে ব, দেখুন শিফট প্লাস এস, দেখুন পার্থক্যটা কি। তারপর আরো দেখুন এখানে ল হচ্ছে শিফট প্লাস বি, আর শুধু র হচ্ছে র, ল, র এর পরে ল, র হচ্ছে বি, আর শিফট প্লাস বি হচ্ছে ল, র ল দুইটা কাছাকাছি। তারপরে এখানে দেখুন এই যে পর্যায়ক্রমে এগুলো আছে, আপনি যদি অনুসার আনতে চান শিফট প্লাস কিউ ধরতে হবে, তারপরে বিসর্গ আনতে হলে শিফট প্লাস স্ল্যাশ ধরতে হবে, আর আপনি যদি চন্দ্রবিন্দু আনতে চান তাহলে শিফট প্লাস ওই যে উপরে সংখ্যা 7 আনতে হবে। ওকে, আমরা এর পরেরটাতে যদি যাই, এখানে আপনি দেখতে পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি যদি আকার দিতে চান তাহলে এফ ধরতে হবে, তো আমরা লিখে দেখি, যেমন আমি শাকিল লিখব, শাকিল, শাকিল হচ্ছে শাকিল আনতে হলে শিফট প্লাস এম ধরতে হবে, তালিব বস্য, শিফট প্লাস এম হচ্ছে তালিব বস্য, আর আকার হচ্ছে কি দিতে হবে এফ এ, তো আমি এফ লিখলাম, তো আমি আপনাদের অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে পারবেন, অন স্ক্রিন কিবোর্ড, সরি আমার এখান থেকে আমার ইংলিশ সিলেক্ট করে নিতে হবে, এই যে ইংলিশ সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অন স্ক্রিন, ও এন এস সি আর, এই যে অন স্ক্রিন কিবোর্ড, এটা অন করে দিলাম আমি সেটিংসে যে, এখন দেখুন এই যে অন স্ক্রিন কিবোর্ড চলে আসছে, এখন এটা আমি ছোট করি। এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি এখন এখান থেকে প্রথমে আমি বিজয় শুধু ইউনিকোড সিলেক্ট করলাম, করার পর এখন যদি আমি শুধু অ্যাপ চাপি, দেখুন শিফট ধরে রেখে শিফট ধরলাম, শিফট সিলেক্ট হয়ে আছে কিন্তু, তারপরে অ্যাপ, শিফট ধরলাম তারপরে অ্যাপ, দেখুন সরেও আসছে, আমি কেটে দিলাম, আমার হাতটা কিন্তু আমি জাস্ট এখানে দেখাচ্ছি, হাতটা কিন্তু ঠিক সেম আগের মতো থাকবে, এখানে মাউসের কারণে এই অবস্থা। আমি এখন যদি আমি শাকিল লিখতে চাই, শাকিল মানে কি, শিফট প্লাস এম হচ্ছে দন্ত্যাস, এই আচ্ছা এন হচ্ছে দন্ত্যাস, এখন যদি আমি শিফট প্লাস এন ধরি তাহলে দেখি মধ্যনাস, কিন্তু আমি যদি এখানে শিফট ধরে রেখে এম চাপি তাহলে তালিব বস্য আসবে, তালিব বস্য আসলে আমরা জানি কি দেখে আসলাম, ওই পিকটা দেখি, পিকটাতে আমরা দেখে আসছি এফ হচ্ছে আকার, তাহলে আমি স দিলাম, তারপরে এফ প্রেস করি, সা রশ্মিকার কি আমি দেখি,
রশ্মিকার হচ্ছে ডি, রশ্মিকার হচ্ছে শুধু ডি। হ্যাঁ, তো আমি যদি রশ্মিকার দেই তাহলে রশ্মিকার একটা কথা মনে রাখবেন, আমরা সাধারণত মোবাইলের যে কিবোর্ড গুলো আছে ওগুলাতে আমরা আমি কটা লেখে, এখন যদি আমি ক দেই, ক হচ্ছে যে সাকি, ক লেখছি, এখন যদি আমি রশ্মিকার দিতে চাই তাহলে দেখেন কি হয়, ডি হচ্ছে রশ্মিকার। দেখুন এখন আমি অন্য একটা ওয়ার্ড লিখলে, অন্য একটা দেখুন আবার রশ্মিকার দিলাম, এখন যদি আমি দেখুন এর পরেরটা পাবে, অর্থাৎ আমার রশ্মিকারটা আগে দিয়ে দিতে হবে, আমি যেই বর্ণটাতে দিতে চাচ্ছি সেটা আগে দিয়ে দিতে হবে। যেমন আমি শাকিল লিখতে চাইলে আমাকে আগে রশ্মিকারটা দিতে হবে, আমি জানি ক শিকার কি, তাহলে ক এর আগে আমার রশ্মিকারটা দিতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা যে বর্ণটা লিখবো ওই বর্ণটার আগে আমাকে রশ্মিকারটা দিতে হবে। তো আমি দিলাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখনই আরেকটা ওয়ার্ডে ক্লিক করব বা আরেকটা যে কোনো বর্ণতে ক্লিক করব তখন আসবে। দেখুন এই জেতে ক্লিক করি ক আসবে, এই দেখুন শাকি, এখন ল, ল হচ্ছে আমরা জানি কি শিপ ধরে রেখে, এই শিপটা এখানে ধরে রাখছি, এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে, কিন্তু আপনার অরিজিনাল কিবোর্ডে আপনার ধরে রাখতে হবে, আর এখানে এখানে অটোমেটিক ধরে আসছে, আমার শিপ প্লাস বি দিতে হবে, শাকিল লেখা হয়ে গেছে। এখন আরো আরো কয়েকটা যদি আমরা দেখি, দেখুন এই পিকটা যদি আমি আবার ওপেন করি, এখানে এস হচ্ছে রশ্মিকার আর শিফট প্লাস এস হচ্ছে দীর্ঘকার, আপনারা এগুলো আমি বারবার প্র্যাকটিস করতে হবে, জফা লাকি শিফট প্লাস জেড। এখন আপনার অনেক সময় র‍্যাপ দিতে হয়, যেমন আমি কর্ক লিখবো, হ্যাঁ এখন আমি এখান থেকে ক, ক মানে কি জে, জে প্রেস করলে ক আসবে, ক, হ্যাঁ এখন আমার র‍্যাপ র‍্যাপ দিতে হবে, র‍্যাপটা কোন জায়গায়, এই দেখুন এখান থেকে দেখে আসুন, এটা আমি র‍্যাপটা, এই যে শিফট প্লাস এ হচ্ছে র‍্যাপ, আবার দীর্ঘিকার, এই যে রিকার হচ্ছে রিকারও রেফ, হ্যাঁ এই দেখুন এইটা হচ্ছে শিপ প্লাস এ, দেখুন আমি দেখাই দেখা দিচ্ছি, এটা আমি হাইড করে দিলাম, কর্ক, এখন আমার কি লিখতে হবে, কর্ক লিখতে হবে, তো আমি কর্ক লিখতে হলে ক দিলাম প্রথমে, তারপরে আমার র‍্যাপ দিতে হবে, র‍্যাপ কি শিপ প্লাস এ, তারপরে আবার ক দেই, দেখুন আবার আবার লিখি, যে হচ্ছে ক, এখন আমার আগে র‍্যাপটা দিতে হবে, লিখতে হলে আগে র‍্যাপটা দিতে হবে, শিপ প্লাস এ হচ্ছে র‍্যাপ। আচ্ছা দাঁড়ান আমি ক ক দিলাম, তারপর শিফট প্লাস এ, দেখুন কর্ক, অনেক সময় এরকম হয়, অনেক সময় এক এক সময় আসলে একরকম কাজ করে, আপনার এখানে দেখুন এই যে অনেক সময় আমাদের বিজয় ক্লাসিক নিয়ে কাজ করতে হয়, আবার অনেক সময় বিজয় বেশিরভাগ কাজ করতে হয় বিজয় ক্লাসিক আর ইউনিকোড, আপনি যখন ফটোশপে কাজ করবেন তখন বিজয় ক্লাসিক ব্যবহার করা লাগে, আবার যখন ওয়ার্ড ডকুমেন্টে কাজ করেন তখন ইউনিকোড নিয়ে কাজ করা বেটার। এখানে আবার দেখুন আমি প্রথমে জেলি, আমি আমি এখন কি লিখতে পারি, আমি মর্ম লিখবো, তো ম, ম হচ্ছে কোনটা, এই যে এম হচ্ছে ম, এম দিয়ে ম বোঝায়, এখন আমি মর্ম লিখবো, তো ম ম দিয়ে দিলাম, এখন আমি শিফট ধরে রেখে এ দিয়ে দিলে এখন মর্ম হয়ে যাচ্ছে, আবার অনেক সময় আপনার এরকম হবে না, তখন আপনার কি করতে হবে আগে র‍্যাপটা দিতে হবে, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, আগে এরকম র‍্যাপটা দিয়ে পরে ম দিবেন, না হলে হয় না, অনেক সময় এরকম। আমি যদি বিজয়, এখান থেকে আমি বিজয় ক্লাসিকে দেখি কি রকম হয়, ম সরি বিজয় ক্লাসিক এখানে কাজ করবে না, ওই ফটোশপে আমি দেখাই দিচ্ছি, ফটোশপে কাজ করবে বিজয় ক্লাসিক, দেখুন এখান থেকে আমি ইউনিকোড সিলেক্ট করলাম আবার সেম। এখন আর কি কি আছে দেখুন, এখন আমি যদি রশ্মিকার দিতে চাই, রশ্মিকার দিতে চাইলে তাহলে আমি ধরেন আমি প্রথমে তালিব বর্ষ লিখবো, তালিব বর্ষ কি শিফট ধরে রেখে এম, এখন রশ্মিকার দেবো, তাহলে এসে, এসে যদি একটা ক্লিক করি তাহলে সরশস্যু হয়ে গেল, এখন আমি এবার কেটে দিলাম, শ আছে শিফট প্লাস এস ক্লিক করলে ছয় দুগার শু হয়েছে, এটা বোঝা যাচ্ছে না কিন্তু ছয় দুগার শু হয়েছে। ওকে আমি ওইকার দিতে চাইলে, এখন আমরা একার কি, একার হচ্ছে এফ ধরে সি, ধরুন আমি ক দিলাম, যে হচ্ছে ক আর এফ ধরে সি দিলে, সরি হয় নাই, জি ধরে সি দিতে হবে, আমি প্রথমে ক, এখানে ক আছে, আমি যদি এখানে জি আর সি দেই একবার দেখে আসি, এখানে দেখুন শুধু সি হচ্ছে আপনার, শুধু সি হচ্ছে আপনার একার, তাহলে দেখুন আমি সে লাগবো, এই কে লাগবো, আমি শিফট ধরে কে দিলাম অথবা খ দিলাম এরকম, তো আমি যদি এখন সি দেই তাহলে হবে না, কিন্তু আপনার ওই রশ্মিকারের মতো আপনার একারটাও আগে দিতে হবে, একারটা আগে দিয়ে নিতে হবে, তো ধরেন আমি সি প্রেস করলে একারটা আগে দিয়ে নিলাম, তারপরে যে হচ্ছে ক, দেখুন কে হচ্ছে, আমি কে কে লিখবো, এখন আবার সিটা প্রেস করলাম, এটা হচ্ছে একার, আবার যে লিখলাম কে কে, অর্থাৎ আপনার
মূল কথা যেটা আপনার এই এগুলো আপনার দেখে দেখে আস্তে 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 প্র্যাকটিস করতে হবে, আপনার 100% প্র্যাকটিস করতে হবে। যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার মনে রাখতে হবে, এগুলা এই কাজ করতেছেন যে এগুলা মনে মনে রাখতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যখন প্র্যাকটিস করবেন এই পর্যায়ক্রমে যতগুলা পিক আছে সবগুলা দেখতে হবে। এখন আমরা যুক্তবর্ণতে চলে যাব। যুক্তবর্ণ লিখতে হলে আপনি এই যে এটা ওপেন করি, এই যে আমি যে বলেছিলাম যে এই যে জিটা, এই যে জিটা হচ্ছে লিঙ্কিং, লিঙ্কের ক্ষেত্রে জিটা ব্যবহার করা হয়। এটা এখন দেখতে পাবেন আপনারা, এখানে দেখুন এই যে ক যোগ স, এই যোগ চিহ্নটা মানে কি, এটা হচ্ছে লিঙ্কিং, এটা তো জি এর মাধ্যমে করে। এখন এই ক লিখতে হবে, মধ্যে না স লিখতে হবে। এখন আমার এটা লিখতে হলে জি ব্যবহার করতে হবে, জি হচ্ছে লিঙ্কিং করে যে কোনো ইয়ার মাধ্যমে, প্লাস ধরতে পারেন। আমি এখন ক যোগ স লিখবো, আমি প্রথমে এখানে চলে যাই, অন স্ক্রিন কিবোর্ড ওপেন করি। আমার ক, ক মানে কি আমরা জানি যে, আবার শিফট শিফট ধরে রেখে যে হচ্ছে খ, আমি প্রথমে, আর ও হচ্ছে গ, আমি প্রথমে যে লিখলাম, এখানে যে লিখলাম, দেখুন যে এখানে ক যোগ স। এখন আমার যোগ দিতে হলে আমাকে অবশ্যই লিঙ্কিং করতে হলে জি প্রেস করতে হবে। দেখুন এই যে এই দেখুন নিচে একটা চিহ্ন আসছে, এটা হচ্ছে আমার লিঙ্ক করলাম। তারপর এখন আমার স লিখতে হবে, আমরা জানি স লিখতে হলে শিফট ধরে রেখে এন প্রেস করতে হয়, মানে মধ্যে না স, এই শিফট ধরে রেখে, ধরে রাখলাম শিফট, তারপরে এই জাস্ট এন প্রেস করি, দেখো ওয়াও কিও চলে আসছে। এখানে আরো যদি কয়েকটা দেখি, আমার স যোগ ন দিলে দেখুন কি হয়, অথবা জ যোগ ইয় দিলে দেখুন কি হয়, জ যোগ ইয়, এটা কেটে দিলাম। প্রথমে জ, আমরা জানি জ হচ্ছে এই ইউ, জ, এখন যোগ, যোগ হচ্ছে জি, এটা হচ্ছে লিঙ্কিং, জি এটা এটা দিলাম। এখন জ যোগ আমার ইয় লিখতে হবে, ইয় মানে হচ্ছে শিফট প্লাস আই, দেখুন এই যে ওয়াও দেখুন হয়ে গেছে। এখন আমরা সহজে বিজ্ঞান লিখতে পারবো বা যে কোনো। এখন আমরা যদি আরো কয়েকটা দেখি, তাহলে এখানে কি হ যোগ ম দিলে এটা, ইয় যোগ চ দিলে এটা, ও যোগ গ দিলে এটা, অনেকগুলো আমি দিয়ে দিয়েছি এখানে, আপনারা এগুলা সবগুলো সবকিছু গুগল ড্রাইভে পেয়ে যাবেন। তবে মূল কথা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং এগুলা মনে রাখতে হবে, একটু কষ্ট হবে কিন্তু তারপরে সমস্যা নেই। আর আপনারা অবশ্যই অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে আসবেন, না হলে আপনাদের টাইপিং করতে অনেকটা সময়, কিভাবে কিবোর্ডে হাত রাখবেন বিস্তারিত আমি সবকিছু প্রথম ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেটা দেখে আসবেন। এবং ওইটা শেখার আমি ফটোশপটা ওপেন করি, ফটোশপে আপনি কিভাবে বাংলা লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ফটোশপে বাংলা লিখবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফটোশপটা প্রথমে ওপেন হবে, বাংলা লিখবেন বলতে আমি এখানে বিজয়, বিজয় দিয়ে কিভাবে আপনি লিখবেন সেটা আমি দেখাই দেবো। এখানে দেখুন ফটোশপটা ওপেন হলো, এখন আমি কন্ট্রোল প্লাস এন প্রেস করলাম, কন্ট্রোল প্লাস এন প্রেস করার পর এখানে দেখুন আমি নিউতে ওপেন করে একটা ফাইল নেব, ফাইল নিলাম, ফাইল নেওয়ার পর এখন যদি আমি ইউনিকোডে লিখি আমার ঠিক মতো কাজ করবে না, আমাকে যদি এটা কাজ করাতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এখান থেকে যে উপর থেকে আমাকে এটা সিলেক্ট করে বিজয় ক্লাসিক দিয়ে আমি সবসময় ফটোশপে কাজ করব, তাহলে আমার ঠিক মতো কাজ করবে। তো এখন আমি এটাতে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি আমি আমার নাম লিখতে চাই, আমি আমি কিবোর্ডের মাধ্যমে দেখাই, এখানে আমি নাম লিখতে যদি চাই তাহলে আমাকে প্রথমে শিফট ধরে এম, দেখুন এই শিফট ধরে এম, তালিব বাসো আসছে, আকার হচ্ছে এফ, আর করেশিকার কি দিতে হলে হচ্ছে আগে করেশিকার কিটা দিয়ে দিতে হবে, মানে রশিকাটা দিয়ে দিতে হবে, ডি এর ভিতরে প্রেস করলে রশিকা দেখা যাবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার হচ্ছে কে হচ্ছে যে সাকি, এখন শিফট প্লাস এম হচ্ছে না সরি, দেখুন আর শিফট প্লাস ভি হচ্ছে ল, এই শাকিল হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে দিলে এটা ফটোশপে বাংলা লিখতে পাচ্ছি। এখন আমি যদি মর্ম লিখতে চাই, এম হচ্ছে ম, তারপরে শিফট ধরে এ, আচ্ছা এভাবে না, আমি এভাবে লিখলাম শিফট ধরে এ, দেখুন মর্ম হয়ে গেছে, আমি র্যাফটাও দিয়ে দিলাম। অর্থাৎ প্রথমে আবার আমি যদি রিকার দিতে চাই, আমি প্রথমে যে এম হচ্ছে ম আর এই শুধু এতে প্রেস করলে, শুধু এতে প্রেস করলে এই ময় রিকার মি হয়ে গেছে, আমি এভাবে লিখতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে ফটোশপ এবং বিভিন্ন জায়গায় আপনি বিজয় বা অন্য ইউজ করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আপনি রাগ ফাইল পাবেন, কিভাবে আপনি উইন্ডোজ 10 ইউজ করবেন, অথবা আমরা অনেক কিছু দেখে ফেললাম। কোনো সমস্যা হলে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।